জন্য আমরা অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান কেউ যদি বলতে পারো হুজুর যদি আপনি আমার 100 বার পা যদি আপনি আমাকে পা ধরেন আমি আর গুনার কাজের কাছেও যাব না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান আমি খোদার কসম কইরা বললাম আমি তোমার 100 বার পা ধরতে রাজি আছি, কারণ বাজা তুমি তো বোঝো না আল্লাহ রসুলের অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা গেল, চুল মুবারক পাইকা সাদা হইয়া গেল, পিঠ মুবারক গুজা হইয়া গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল, পিঠ কেন গুজা হইয়া গেল? আল্লাহ রসুল কান্দে আর বলো, আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না, আমি রসুল যা জানি তোমরা তা জানো না। আরে কোরআনুল কারিমের ভিতরে আমার মাওলা বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর মৃত্যু বেরোজদারিয়া বেপর্দায় যারা চলে এদের ব্যাপারে যে আজাব ও গজবের ঘোষণা দিছে, ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তা চিন্তে আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ গুজা হয়ে গেল। ও কবরের যাত্রীরা, আল্লাহর রসুলকেও তার নিজের চিন্তা দাড়িও পাকে নাই পিঠও গুজা হয় না, তোমার আবার চিন্তে আল্লাহর আমি দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। আরে তোমার আমার কি একটু চিন্তাও হয় না রে বাজা, ওই দুনিয়াদার পাগল আমার বাবারা যারা না একটু আশায় বসে বসে দিন রাত্রি কাটাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আল্লাহ তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আরো 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 60 বছর আলায় বয়স 100 বছর বয়স পাবো, 70 বছর আলাদা চিন্তা করে 80 বছর বয়স পাবো, এরকম করতে 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 হঠাৎ একদিন ঘোষণা হইয়া যাবে অমুকে আর দুনিয়াতে নাই। কেহ আপন হবে না,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته اي مايك بشي بران كان كوزو حبيس سواجون ساتر حبيسو اسے بولنا الحمد لله نام کی হাফেজ এই দেখি না হাফেজ আর সময় আসতা আলহামদুলিল্লাহ গার্জিয়ান একজন দিয়ে দেবো কেন করে না আলহামদুলিল্লাহ নাম হাফেজ মোহাম্মদ নাইমুল ইসলাম কই নাইমুল ইসলাম তুমি মাশাআল্লাহ কবুল করো দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ওই হাফেজ হাফসা আক্তার এক মহিলা মাশাআল্লাহ কবুল করো দেন একটা দেন নাইমুল এই হাফেজ এই মোহাম্মদ মাহমুদুল হাসান ওই রহিমা আক্তার ও হাফেজ হয়েছে আল্লাহ কবুল করুক আর কেউ বাকি আছে তোমার নাম কি নাইম কি দেবে গো পাকড়ি নাকি দেখ পাকি পাই করে নাকি দেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ আর কেটা আছে বাকি আলহামদুলিল্লাহ আরো ফাঁকি দিয়ে দেন পাকি দিয়ে পাঠিয়ে দিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আসহাবিহি ওয়া বারাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكري আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে
দিনই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন সুক্রিয়তান সবাই বলি আলহামদুলিল্লাহ লাইন শাকার তুমলা আজিদ আন্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইবনে আযাবি লাশাদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাবান্দিরা আমার পক্ষ থেকে নেয়ামত যদি পাও নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তোমাদের উপরে নেয়ামত আমি আরও বাড়াইয়া দেব এর অর্থ নেক কাজ করার বেশি তৌফিক তোমাদেরকে দান করব আর নেয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো নেয়ামত তো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কী পরিমাণ খুশি হয় মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে রাস্তার পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে আল্লাহর কুদরত হাঁসগুলোর জবান খুলে গেছে হাঁসগুলো বলতেছে নবীকে কোথায় রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করবে আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিয়েন বহুদিন যাবৎ বৃষ্টি হয় না অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায় কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহর থেকে তো যাই নাই নবী জিজ্ঞাসা করল রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মূসা হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে চল্লিশ বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত নবী আসার পরে হাঁসগুলো জিজ্ঞাসা করে নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছেন করছি তো আল্লাহ কী বলছে আল্লাহ বলছে চল্লিশ বছর পর বৃষ্টি শোনার পরে হাঁসগুলো বইলে উঠলো আলহামদুলিল্লাহ নবী ধমকে শুরু বলে বোকার আলহামদুলিল্লাহ বললি চল্লিশ বছর পরে বৃষ্টিটা তোদের জন্য তো সুসংবাদ না আলহামদুলিল্লাহ বললি হাঁসগুলো বললেন নবী মূসা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ যদি চল্লিশ বছর পরেও বৃষ্টি না দিত আমাদের কারো শক্তি নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো তা চল্লিশ বছর পরে হইলেও আল্লাহ বৃষ্টি দিবেন এই জন্য আমরা শুকরিয়া দেব কথার কথা চল্লিশ মিনিটও যায় নাই ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী আশ্চর্য হয়ে বলতেছে রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না আপনি বললেন চল্লিশ বছর পরে বৃষ্টি চল্লিশ মিনিটও যায় না বৃষ্টি শুরু হইল রব্বুল আলামিন বলেন চল্লিশ বছর পরেই সিদ্ধান্ত আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে আমি খুশি হয়ে সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজিল করলাম শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় বলেন বাজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে কি তালাশ করবে বান্দাকে মাফ করবে এমন কোন আমল বান্দার নাই ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা দেখো তো জীবনে কখনোই আমার বান্দা হক্কানি আলেমদের এক দস্তারখানে বসছে কিনা তালাশ করে রাব্বুল আলামিন জীবনে একবার বসছে যাই ওসিলা মাফ করে দেবে আপনারা কাজকর্ম সব ফালাই এখানে আসছে নিয়াজাদের শহীদ আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে এই ওসিলে আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে কথা ঠিক না আর ইমান সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে আল ইমান ও বাইনাল খাউফে ওয়ার রাজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ইমান হলো আশা এবং নৈরাশা এর মাঝখানের অবস্থানের নাম কি ইমান আলী রাদিয়াল্লাহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা বাস্তবায়নের ক্ষেত্রে বুঝাইতে চাইছিলেন যে কেয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় সমস্ত লোক জাহান্নামী একটা লোক বেহেশতি আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার এই আশা হয় সেই লোকটা আমি ওমর হইতে পারি আবার এই ঘোষণা যদি হয় সমস্ত লোক বেহেশতি একটা লোক জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনের কহারিয়া সেফাদের দিকে তাকালে সেই লোকটা আমি ওমর জাহান্নামী হইতে পারি যেরকম ভয় সেরকম আশা কথা বলে সর্বনাইতে মনে আছে লোকটা মারা গেছে তাই লোকটার সঙ্গে আমাদের খুব ভালো পরিচয় খুব বেশি নামাজ টামাজ পড়ত না নেতা গোসেন লোক তা আমি জিজ্ঞেস করি ব্যাপার কি নামাজ টামাজ ঠিক মতো পড়েন না বলে হুজুর আল্লাহ তো ঘোষণা করছেন আল্লাহ গফুর রহিম আল্লাহ কি আমি সেই দিকে তাকাই আছি আমি কইলে খুব ভালো আশাই তো আছে মাশাআল্লাহ ভালো
কিন্তু গফুরুর রহিম কার জন্য তা অত বুঝতে হবে। এই মালিক গোলামকে হুকুম করে ডানে যাও, গোলাম যায় বামে, বলে বামে যাও, যায় ডাইনে। এই মাইকটা লোক পাগলামি শুরু করছে রে বাড়ারায়। এই মিয়া বাইরের দিকে খেয়াল না করিয়া ভিতর দিকে খেয়াল করে। আমি কইলে গোলাম যাইতে কয় মালিক সামনের দিকে যায় পিছনে, যাইতে কয় পিছনে যায় সামনে। অর্থাৎ এক কথায় এই শব্দ আর একটু কমান, খালি বইবি খালি মোড়ামুড়ি করে কোনো আলোচনা তো হরিয়ে যা। এই যেই গোলাম মালিকের মুখে কথা মানি না, ওই গোলামের প্রতি কি মালিকের দয়া আসে? হ্যাঁ, দয়া আসতে হইলেও তো তার একটা কার্যক্রম থাকা লাগবে, কথা ঠিক কি না? আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর হুকুম নবীর তরিকার যে চলতে থাকবো, এরপর আমাদের দোষ ত্রুটি সমস্যার কোনো শেষ নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখবে বান্দা বান্দি চেষ্টা করছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে তার কুদরতে কোলে জায়গা দেবে। এই জন্য হাদিসে কুৎসির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বন্দাবান্দি যখন হাইটে হাইটে আমার মাওলাকে পাওয়ার জন্য রওনা করে, বন্দাকে টাইনে তার কুদরতে কোলের ভিতরে জায়গা দেয়, কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্তমান যুগটা বড় কঠিন যুগ। ছোটবেলায় দেখছেন মুরব্বীরা বাচ্চাদেরকে উঠেই বলতো যা মক্তবে যা, কথা ঠিক কি না? কিন্তু বর্তমানে সাহায্যের নামে, এনজিওর নামে, ইহুদি নাসারা খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে ফজরের পরে, কারণ তো বুঝেন না, মুসলমান সন্তান যেন কোরআনুল করিম শিখতে না পারে, দিন সম্পর্কে যেন মোটেও তাদের ধারণা না থাকে। কারণ ওরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখছে, তামাম দুনিয়ার ভিতরে অন্যান্য সব জাতি পরিবর্তন ঘটাইয়া মুসলমান ধর্মীতে দীক্ষিত হয়, কিন্তু মুসলমানকে আজ পর্যন্ত কেউ অন্য ধর্মাবলম্বী করতে পারে নাই। এই জন্য ওরা আবারও খুব টেনশনে আছে যে ব্যাপার কি, কথা ঠিক কি না? বাজারদেরকে বলবো না পারার কারণ আছে না? হ্যাঁ, মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করে তখন মুসলমান সন্তানদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, কারণ জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম আর কলিজার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় ওই শিক্ষা কোনোদিন মুছে যায় না, যেরকম নাকি পাথরের উপরে অঙ্কন করলে ওটা কোনোদিন মুছে যায় না, কথা ঠিক কিনা? এই ক্ষেত্রে যে আমি অনেক সময় বলি বাজার, শিক্ষা দুই প্রকার, বলেন কয় প্রকার? একটা হলো দুনিয়া মুখী শিক্ষা, আর একটা হলো দুনিয়া এবং আখেরাত মুখী শিক্ষা, কথা ঠিক? নিছক শুধু দুনিয়া মুখী শিক্ষায় যারা শিক্ষিত, দিনই শিক্ষা তাদেরকে সংস্পর্শ করতে পারে নাই, একশো জন দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে একশো জন কুত্তার চেয়েও শুয়ারের চেয়েও খারাপ হয়। রাগ করি না, বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। কলে হুজুর অনেক ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত, তারাও তো খুব ভালো নামাজ, তারা তো ভালো রোজদার, রোজদারিয়া, তারা তো খুব ভালো হক হারাম হালাল তমিজ করে খায় চলে, কথা ঠিকই না? আমি বলবো তার ওই শিক্ষার মাধ্যমে সে নামাজি হয় নাই, সে রোজাদার হয় নাই, সে সত্যবাদী হয় নাই, যে কোনো এক সত্যবাদী সংস্পর্শে যাওয়ার কারণে সে সত্যবাদী হয়েছে। কারণ ক্লাস ওয়ান থেকে শুরু করে এবে ক্লাস পর্যন্ত কোথায় কোথায় শিখাইছে নামাজের ভিতরে কয় ফরজ, কথা কয়? ওজুর ভিতরে কয় ফরজ, গোসলের ভিতরে কয় ফরজ, তোমাকে কে বানাইলো, কেন বানাইলো, শিলা কোথায়, আসি কোথায়, যাব কোথায়, শিক্ষা দিছে কি? শিক্ষা দিছে কেমনে খাইবে, কেমনে বাঁচবে, কেমনে ধোকা দিয়া আরেকজনের টাকা নিজের পকেটে ঢুকাইবে। এই বাংলাদেশের ভিতরে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতে, ডাকাত দুই ধরনের, এক ধরনের ডাকাত বুকের ভিতরে ছুরিদারে পিস্তল ধরে, তোরা ভিতরে কি আছে বের কর, নাহলে কিন্তু ছুরি বুকে ঢুকাই দেবো, এটা ডাকাত না ভালো মানুষ, মুখ খুলে কথা বলে। আর বর্তমানে একদল ভাই গেছে কলম ধরছে, কি ধরছে? কলম ধরে বলে টাকা দিলে দাও, নাহলে চার সিট উল্টা। আমাদের এলাকায় নাই তো? না, আমাদের এলাকায় আছে, আমি বুঝলাম যে এলাকায় ভালো আছে, এখানেও আছে না? টাকা দিলে দাও নাহলে চাকরি হবে না, টাকা দিলে দাও নাহলে তোমার এই কাজটা হবে না, টাকা দিলে দাও নাহলে তোমার কিন্তু বিল পাওয়া না। এটা কি মানুষ না ডাকাত?
এখন হিসাব করেন পিস্তল ছুরি দরিয়া আর কলম দরিয়া দুই প্রকার ডাকাই পারি করেন। এখন আপনার এই দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ হয়েছে কয়জন? একজনও পাবেন? একজনও বাজান নাই। আমি আরো আলোচনা অধিকার যাবো না, সংক্ষেপে কাজ দিচ্ছি। আমার বাজানদেরকে বলবো, বাজার বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে সম্পদের অট্টালিকে গড়াইছে কেনা হুজুররা? কথা কেনা আলেমেরা না এই শিক্ষিত পশুরা? কয়েকদিন আগে দেখেন নাই পেপার পত্রিকা, 3,500 কোটি টাকার উপরে 3,565 কোটি টাকার মতো শুনছি, একটু কম বেশি এই বাংলাদেশে টাকা চুরি চুরি কইরিয়া 80 জন বানাইছে বান্দুই। বান্দুই বুঝে অবৈধ সম্পর্ক 80 জনের মতো, তাদের অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্টের ভিতরে টাকা উলে রাখছে। শেষ পর্যন্ত পলান দিয়ে ধরার জন্য চেষ্টায় আছে। কথা কন না কা বাজানদেরকে বলবো বাজার, এখন এই কথার মাধ্যমে কেউ বুঝেন না, ইংরেজি বাংলা শেখা আমরা নিষেধ করি না, কিন্তু তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান পুরুষ মহিলা তাদের ইলমে দিন শিক্ষা করা ফরজ। আপনি যত বাংলা শেখেন কোনো অসুবিধা নাই, যত ইংরেজি শেখেন কোনো অসুবিধা নাই, আরো কিছু শেখেন তা কোনো অসুবিধা নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধও করছেন। কথা ঠিক কি না? কিন্তু যে শিক্ষার সঙ্গে দৃঢ় শিক্ষা নাই ওরা কোনো শিক্ষাই হতে পারে না। কথা ঠিক, তার বাস্তবতা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে পাঠাইছেন কেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষ না এমনকি একটা পিপীলিকা স্বাধীনতার নিশ্চয়তার গ্যারান্টি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। বাস্তবতা আছে? ধরে কেন বাস্তবতা আছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনার্থক একটা গাছের ডাল ভাঙবা না, কারণ গাছের ডালটা যদি ভাঙো গাছটা কষ্ট পায়। কথা বললেন, উটের বোঝার ব্যাপারে যখন তোমাদের কাজ শেষ হয়ে যায় অনার্থক ওর উপরে বৈশা ওই যদি থাকো তাহলে উট কষ্ট পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। তাহলে কি বুঝলেন? যে এক খ্রিস্টান তবিব ডাক্তার মুসলমানদেরকে বলতেছে তোমার নবী হলো উৎকৃষ্ট নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তাই নবী যদি শ্রেষ্ঠ হয় সব বিষয় সম্পর্কেই তো তার একটা সিদ্ধান্ত থাকবে। ডাক্তারের বিষয়ে তোমার নবী কী সিদ্ধান্ত দিচ্ছে? হ্যাঁ মুসলমান বলতেছে হ্যাঁ আমার নবী তো ডাক্তারের সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছে, তাহলে কী দিয়েছে? আমার নবী বলছেন পেটটাকে 3 ভাগ করো, পেটটাকে কয় ভাগ করো? 1 ভাগ খানা। এই বর্তমানে একদল কিন্তু আছে খাউন নিয়ে খালি আমার গ্রামে খালকে খাউন না হাম দান করে, কি জোরে বলে কথা ঠিক না বা ঠিক? আর গ্রামে একটা কথা আছে তোরা শেখাচ্ছে বলে বড় গান্তে আমার দিন আমায়, কি জোরে বলে কথা ঠিক না বা ঠিক? এরকম একদল আছে না খায় না বলে হান দেয়, ঠিক কিনা জোরে বলে? খালি পেটে ভিতরে ঢুকায়। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, পেটকে কয় ভাগ করতে হবে বলেন? 1 ভাগ খালি, মুখ্য লোক বলেন বলেন 1 ভাগ পানি, 1 ভাগ খানা। এই 3 ভাগ যদি করা হয় ডাক্তার তবিব বলতেছেন যে এই নিয়মে কেউ চললে কোনো দিন তার পেটে রোগ আসতে পারে না, আর পেটের রোগ না আসলে সমস্ত রোগ ছড়ায় কিন্তু পেট থেকে, যেরকম বলেন কথা ঠিকই না? আসলে তো আমরা অনেক নিয়ম অনুযায়ী চলিও, এই জন্য তো সমস্যাও তৈরি হয়। কথা ঠিক, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় ইনসাফগার ছিলেন, হেই আল্লাহ হাবিব দুনিয়াতে জন্ম হওয়ার পরেই আল্লাহ শুরু করে তার থেকে, তার দুধ মা আসলে না নাম কি হালিমা সাদিয়া, তিনি তাকে দুধ পান করাইতেন কিন্তু তার দুধ মায়ের একটা দুধ তিনি পান করতেন, আর একটা করতেন না, জোর করে বুকে ঢুকাইলে তিনি পান করতেন না, কারণ তিনি জানে আমার আর এক ভাই আছে, যদি আজকে আমার দুটো দুধ আমি খেয়ে ফেলি আমার ভাই কি খাবে? এই যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষা শিক্ষিত হইয়া ধরাকে সরাকার মনে করেন না, বিভিন্ন সময় আলেম ওলামাদেরকে গালি দেন, হকালি ওলামা ইকরামদেরকে গালি দেন, ঘর মটকে ধর হুমকিও দেন, হ্যাং হাত ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়, কিন্তু বাজান বোঝার চেষ্টা করে মানুষ না পশু আছে এই চিন্তা তো একদিন করো নাই, এদের বলেন কথা ঠিক কিনা?
যাই কথা বলছিলাম আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন কি হিসাবে? রহমাত, রহমাতাল লিল আলামিন। শুধু দুনিয়াতে না, দুনিয়াতে মুক্তি, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। জলে বলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানরা, মুসলমানরা করে নাই। তামাম দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষার দিক থেকে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। কথা ঠিক না বা ঠিক? সেখানের ভিতরে দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম খ্রিস্টানরা লিপিবদ্ধ করছে। এখনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেই নামগুলো তালিকা এখনো সংরক্ষিত আছে। সেখানে তারা বাধ্য হয়ে এক নম্বর নামটা নিয়ে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গেছিলাম মদিনা শরীফ হজে, যখন গেছিলাম ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে বলতেছে হুজুর আমাদের বাসায় একটু মেহমান হিসেবে আসবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ যাবো। যাওয়ার পরে একটা বই দিয়েছে, বইটার নাম দিয়া 100। বলে হুজুর এই বইটা লাগছে কিন্তু খ্রিস্টানরা, এই বইটার প্রথম নামটা পড়ে দেখেন তো হুজুর কার নাম? আমি পড়ে দেখি প্রথম নামটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আজকে চরমনায় জমিনে শুয়ে আছে। আমার আব্বাজান বলতেন, বাজান ইসলাম কি জিনিস তোমাদেরকে দেখাতেও পারলাম না, বুঝাতেও পারলাম না, আফসোস নিয়া আজকে কবরে চলে গেল। ইসলাম আছে মানুষের শান্তির জন্যে, আখেরাতে মুক্তির জন্যে, কিন্তু আজকে অনেক মুসলমান সন্তান ইহুদি নাসারা খ্রিস্টানদের পায়খানা পোষাবে, পাসার খাওয়ার পরে আজকে মুসলমানরা তাদের ইতিহাস, ওদের অস্তিত্ব ভুলে আজকে মুসলমান মুসলমানদের বিরুদ্ধে অবস্থান তৈরি করছে ওরা, ঠিক না? আমার মনে আছে বাজার, আমি যখন 2003 সাল সরমনা ইউনিয়নে যখন চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড় হয়েছিলাম 2003, তখন হিন্দুরা সিদ্ধান্ত নিছে, কি সিদ্ধান্ত নিছে যে হুজুর যদি চেয়ারম্যান হয় আমাদের পূজা আশ্রা কিচ্ছু করতে দেবে না, মন্দির মন্দির ভাইঙ্গে সুরে সব খালে ফেলাই দেবে। কথা বুঝছেন? এই এই মে আই লাগতে চালাইছ না, এগুলো আই কমি ধরে তো মন্দির মন্দির পূজা আশ্রা কিছু করতে দেবে না, হিন্দুরা এটা বিশ্বাসও করছে। বলে কথা হইতেও পারে, আর হিন্দুরা আমার আর ভোট দেবে না সিদ্ধান্ত নিচ্ছে। এক হিন্দু আমার খুব মহব্বত করতো, সে ডাইকে একেবারে পিছনে ও স্বর্ণের দোকান বুকাইনগর বাজার, ও আমাকে বলে হুজুর একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে। আমি কি কথা? বলে হুজুর পিছনে আসি, তার পিছনে গেছি। যাওয়ার পরে বলে হুজুর আমাকে হিন্দুরা তো এই সিদ্ধান্ত নিচ্ছে, আপনাকে চেয়ারম্যান যদি হন তাহলে আমাদের পূজা আশ্রা কিছুই করতে দেবেন না, এইটা ওরা সিদ্ধান্ত নিচ্ছে। এখন কীভাবে ভোট আনবেন আমরা জানি না। আমি কোনো সর্বনাশ করছে বলতে পারি না, চেষ্টা তো করো। শেষ পর্যন্ত আমাদের মাদ্রাসার পিছনে সিএমবির তো দেখছে, ওখানে এক হিন্দু চুল কাটত, ও আমাকে বলতে আসে ওইটা সোজা পথে। ও বলে হুজুর আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আমাদের তো পূজা আশ্রা করতে দেবেন না। না কি কি মাইক লই যে কি শুরু করছে বাবা, এ কমে নাই মাইক আনছ? কতক্ষণ পরপর বন্ধ করে, কতক্ষণ পরপর পড়ে এই করতে আসে। তাই যেই কথা বলতে চাইছিলাম, আর ভাই শব্দ হয় না তার দুদিন বলে কি আমি হরি না শব্দ দেখি কেমনি আইতে আছে, যেই কথা বলতে চাইছিলাম। তাই ওই নির্বাচনে আমার হিন্দুরা তেমন ভোট দেয় নাই, কথা বুঝছে? আমাদের ইউনিয়ন হিন্দু সংখ্যাও কিন্তু কম না, অনেক হিন্দু অনেক। তাই আমি তো আল্লাহর মধ্যে চেয়ারম্যান হয়ে গেছি, হয়ে যাওয়ার পরে কিছুদিন পরই হিন্দুরা বলতেছে আমাদেরকে ভুল বুঝাইছে, মিথ্যে বুঝাইছে, এখন আমরা ঘরের দরজা খুইরা ঘুমাবার সুযোগ পেয়েছি। এখন হিন্দুরা কিন্তু ঝাঁকে ঝাঁকে আমাদেরকে সমর্থন করে, দেখেন না কিছুদিন আগে শিক্ষিত পশুরা আব্বাজানের বিরুদ্ধে দাদাজানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বদনাম ছড়াবার বিভিন্ন প্রক্রিয়া শুরু করছিল না, তখন সরমানি ইউনিয়নের হিন্দুরা আব্বাজান দাদাজানের কথা উল্লেখ করতে যাই আর চোখের পানি ছেড়ে দিচ্ছে। দেখছেন তো মনে হয় নাকি? দেখছেন না? আমার বাজানদেরকে বলবো, আব্বাজান রহমাতুল্লাহ বলছিলেন বাজান ইসলাম দেখাতেও পারলাম না, বুঝাতেও পারলাম না, আর এই আফসোস নিয়ে কবরে চলে গেলাম। আফসোস আজকে বাংলাদেশের ভিতরে অনেকের কিন্তু ভুল বোঝাবুঝি আছে, কল তাকি এক শ্রেণী আলেম ওলামা চিন্তার ব্যবধান, এরা চিন্তা করে অমুকের চেয়ে অমুক একটু ভালো, এই জন্য 50 বছর স্বাধীনতার ইতিহাস,
শুধু আমাদেরকে লতা পাতা হিসেবেই ব্যবহার করছে, আমাদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। কিন্তু আজ পর্যন্ত যেই দেশের ভিতরে শতকরা 93 জনের মধ্যে মুসলমান, যেই দেশের ভিতরে এত হক্কানি ওলামায়ে কেরাম, যেই দেশের ভিতরে এত কালেমা মুসলমান, সেই দেশের ভিতরে ইসলামী শক্তিটা সে গাছ হয়ে দাঁড়াবার শক্তি পায় না। বলেন কথা ঠিক কিনা? এই যে আমার বাজানদেরকে বলবো, বাজান বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, এই আমার ফিকর রাগ করেন না। আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। মুখস্থ করিয়া বাড়ি যান, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ও কবরের যাত্রীরা, আমি আপনাদের সামনে বুঝবার জন্য কোরআনুল কারীমের শুরু আয়াত তেলাওয়াত করছি। বাজান কোরআনুল কারীম প্রায় 1500 বছর হয়ে গেল নাজেল হইল, কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। আল্লাহ রাসূলের ইতিহাস পড়লে দেখবেন, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহর রাসূল কিন্তু তার নিজের নামের দস্তখতটাও করতে জানতেন না। আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, আংটি মোবারক দিয়ে আল্লাহর রাসূল সিল মারতেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাকে কেন শিক্ষায় শিক্ষিত হইতে আল্লাহ দেন নাই? কারণ দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা, ইহুদি নাসারা, খ্রিস্টানরা, ইসলাম বিদ্বেষী নাস্তিকের দলেরা হয়তোবা বলার সুযোগ পাবে, লোকটা খুব ব্রেনি ছিল, খুব বড় মাপের উচ্চ শিক্ষিত ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল, কোরআন কারিম নিজে লেখা লইছে, এইটা যেন বলার সুযোগ না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। এই জন্য আল্লাহর রসুলকে বলা হয় উম্মি। উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না, 30 পারা কোরআনুল কারিম নাজেল হইল, তার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু না। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, 1500 বছর হয়ে গেল, এত বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো, মঙ্গল গ্রহে পর্যন্ত গেল, মানুষ চন্দ্রের দেশে পর্যন্ত গেল, এত অ্যাটম তৈরি করলো, এত কিছু মানুষ আবিষ্কার করলো, বিমান আকাশের ভিতরে ওরে পাইলট নাই, বিমান চলতেছে, বাজানরে এত কিছু আবিষ্কার মানুষ করলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল কিন্তু বের করতে পারে নাই। এ জোরে বলো কথা ঠিক না বেঠি? হে আমার মুসলমান বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কোরআনুল কারিম আমাদের মাঝে আছে না নাই? বাজানদেরকে বলো, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি, কোনো কাটাকাটি কিছুই নাই রে বাজার। শুধু তোমরা এখানে যারা আছো তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একাত্রিত হইয়া যদি কোরআনুল কারিমের ভিতরে একটা ভুল বের করতে পারো, বাজার আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ করে ঘোষণা করলাম, আমি আর নামাজ পড়ব না, আমি আর রোজা রাখবো না, আমি আর দাড়ি রাখবো না, আমি আর টুপি মাথায় রাখবো না, আমি আর লম্বা জামা গায়ে দেবো না, আমি আর হারাম হালাল তমিজ কইরা খাবো চলবো না, আমি ও জুলুমের ভিতরে লিপ্ত হইয়া যাব, ক্ষমতার জন্য সম্মানের জন্য বিভিন্ন কায়দায় আতাত কইরা আমি ও সম্মান অর্জন করব। কিন্তু বাজান ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দেখলাম, কোরআনুল কারীম কিন্তু সত্য। ও কবরের যাত্রীরা, কোরআনুল কারীম যদি সত্য হয় রে বাজান, আল্লাহর রাসূল বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান অনেকে নামাজ পড়ে আবার হারামের ভিতরে লিপ্ত, ঘুষের ভিতরে লিপ্ত, সুদের ভিতরে লিপ্ত, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়াইতে চিন্তাও করে না। কিন্তু আমার বাজানদেরকে বলবো, বাজান রে,
একটু চক্ষু বন্ধ কইরা মাঝে মাঝে একটু মোরা খাওয়া করো। আরে বর মেয়ে যখন দুনিয়ার ভিতরে আসছিল ল্যাংট অবস্থায় দুনিয়ার ভিতরে আসে, আর রাস্তার ফকির ও যখন দুনিয়াতে আসে ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসে, ভাগ্যের বিনিময় কেউ বা বর মেয়ে কেউ রাস্তার ফকির। আবার যখন দুনিয়ার থেকে বিদায় নেবেন বর মেয়া কেউ কিন্তু কাপড় তিনটা দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় তিনটা দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখবে। বাজান বর মেয়ার জন্য কবরে কিন্তু তিনটা প্রশ্নই হবে রে বাজান, আর রাস্তার ফকির তার জন্য কিন্তু কবরে তিনটা প্রশ্ন। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বাজারে তিনটা প্রশ্ন বর মেয়ার জন্য, রাস্তার ফকিরের জন্য কিন্তু তিনটা। বাজান আশা একই অবস্থা, রওনাও কিন্তু একই অবস্থায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো নিরিবিলি, ও পর্দা আলে আমার মা বোনেরা। বাজান রে দুনিয়ার জিন্দগি কিন্তু একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। দুনিয়ার যে কোনো কাজে যদি একবার তুমি ফেল করো, আবার চেষ্টা করলো ওই কাজের ভিতরে জিত বার আশা করা যায়। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগ, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, এরকম ধাপ বাই ধাপ অনেকের আপিলের জায়গা আছে। কিন্তু এ কবরের যাত্রীরা, তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ড মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আম্মাও ঘুমায় রইল, আব্বাও ঘুমায় রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায় রইল। ওই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। একবার যদি খোদা না কাজ তো কবরে ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। বাজান আমরা ভালো কইরা বুঝিরে বাজান, আমাদেরকে মারতেও চায়, ঠ্যাঙাত ভাঙতে চায়, ঘাড় পর্যন্ত মটকাইয়া দিতে চায় বাজান, বিভিন্ন ধরনের অশ্লীল ভাষায় গালাগালি করে, তারপর আমরা তাদের পিছন কেন ছাড়ি না? দুই আড়াই বছরের বাচ্চা পেয়ালা হাতে নিয়ে পানির ঘাটলায় পানি পেয়া খেলা করে, খট 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 কইরা বাচ্চা হাসে, ঘাটটায় আর কোনো লোক নাই, বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া খট খট কইরা হাসে। একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে, ওই বুঝদার জিব্বা কামড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরবে বাজার, যখন পানির খেলার মজা সুইটা যায় বাচ্চার জোরে চিল্লায় তাকে লাথি মারে কামড় মারে, কারণ পানির খেলার মজা সাইরে যাইতে চায় না। বুঝদার ডাক দিয়া বলে বাচ্চারা বাজান তুমি তো বুঝো নাই, পানির খেলার মজা পাইছো পানির পাশ থেকে যাইতে চাও না, কিন্তু বাজান পানি সম্পর্কে তোমার জানা নাই, পানি নিয়ে খেলতে খেলতে খোদা না কাস্তা যদি টুকরাইয়া পানির মধ্যে পইরা যাও, আর তো বাজান কোনো দিন আর এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক শ্রেণী আমার বাবারা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, মেয়েরা বলে ছেলেদের সঙ্গে আড্ডা মজা পাইয়া, ঘুষ হতে মজা পাইয়া, বেহায়া পোনায় মজা পাইয়া, অশ্লীলতায় মজা পাইয়া, গান বাজনা মজা পাইয়া, আজকে ধরাকে সরা জ্ঞান মনে করা খট 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 কইয়া হাসে। কিন্তু বাজার কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি আল্লাহর বান্দারা জাহান্নামের কিনারা বসিয়া খেলা করতেছে, আমার মাওলার হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতা দাঁড়াইয়া আছে, আমার মাওলা যখন ডাক দেবে আজরাইল ধর ধর, ওই অবস্থায় যদি তুমি মৌতের বিচারে পেটখানা ভাসাইয়া দাও, আর তো বাজান কোনো দিন ফেরত আসা যাবে।
আল্লাহ। এই জন্য আমরা অনেক সময় আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান কেউ যদি বলতে পারো হুজুর যদি আপনি আমার একশোবার পা, যদি আপনি আমাকে পা ধরেন আমি আর গুনার কাজের কাছেও যাব না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান আমি খুদার কসম কইরে বললাম আমি তোমার একশোবার পা ধরতে রাজি আছি, কারণ বাজা তুমি তো বোঝো না আল্লাহ রসুলের অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা গেল, চুল মুবারক পাইকা সাদা হইয়া গেল, পিঠ মুবারক গুজা হইয়া গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল, পিঠ কেন গুজা হইয়া গেল? আল্লাহ রসুল কান্দে আর বলো, আমার সাহাবারা আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না, আমি রসুল যা জানি তোমরা তা জানো না। আহারে কোরআনুল কারিমের ভিতরে আমার মাওলা বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর মৃত্যু বেরোজদারিয়া বেপর্দায় যারা চলে এদের ব্যাপারে যে আজাব ও গজবের ঘোষণা দিছে, ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তে চিন্তে আমি রসুলের দাড়ি পাইকা গেল, পিঠ গুজা হয়ে গেল। ও কবরের যাত্রীরা, আল্লাহর রসুলকেও তার নিজের চিন্তা দাড়িও পাকে নাই পিঠও গুজা হয় নাই, তোমার আবার চিন্তা আল্লাহর আমি দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। আরে তোমার আমার কে একটু চিন্তাও হয় না রে বাজা, ও দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা না একটু আশায় বসে বসে দিন রাত্রি কাটাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আল্লাহুর হাত্তা জুরুতুমুল মাকাবির, আরো 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 60 বছর আলায় বয়স 100 বছর বয়স পাবো, 70 বছর আলাদা চিন্তা করে 80 বছর বয়স পাবো, এরকম করতে 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 হঠাৎ একদিন ঘোষণা হইয়া যাবে অমুকে আর দুনিয়াতে নাই। তার আশা আশাই থাকবে রে বাজান, আশার কোনোদিন বাস্তবায়ন হবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোন যারা শুনতেছেন, বাজান বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন মাহফিল নিয়ে আসছেন, খালেস তওবা করো মাওলার দরবারে দুই চোখ ছাইরা পানি কান্দ, কারণ আমার মালিক বড় দয়ার মাওলা। যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, এমনকি তোমার গুনাকে আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি সারো, মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝে মন রা, একদিন ঘরের দরজা দিয়া নতুন বউ হেও ছিলারে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে আল্লাহ। আপনাকে মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কীভাবে কান্দে, আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে, তোমার আবার গুনার কারণে জাহান্নামের আগুন চোখের পানি আল্লাহ যাদের মা বের হইল।
সেজদাকারীর সাহায্য হলো আমরা উপস্থিত হয়ে গেল। আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। হে আল্লাহ, ওই আমাদের আলতাবুর রহমানের নানা নানি কবরের পাশে শুয়ে আছে, আরও অনেক আত্মীয় মামারাও শুয়ে আছে, আমাদের এলাকার যারা হাত তুলছি কার আম্মা কার আব্বা কার আত্মীয় স্বজন আমাদের কবরের শুয়ে দাঁড়িয়ে আল্লাহ আমাদের সবাই আম্মা আব্বা আত্মীয় স্বজন কবর কেবল বাগান ভরা গেছে আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।